সুপ্রিয় দর্শক, বিডি এন্টারটেইনমেন্ট নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সোমবার 28 ফেব্রুয়ারি 2021, আমরা বর্তমানে আছি জাহাঙ্গীর গেট সংলগ্ন ফুটওভার ব্রিজের উপরে। যারা এই মুহূর্তে বিমানবন্দর বনানী হয়ে মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে বা নিচ দিয়ে মিরপুর অথবা নিউ মার্কেট শাহবাগ যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা দীর্ঘ সময় ট্রাফিক জ্যামে আটকে থাকেন। তাই মন খারাপের কিছু নেই, এটা আমাদের নিত্যদিনের ঘটনা। যারা ঢাকায় বসবাস করি বা ঢাকায় বিভিন্ন কাজে পেশায় নিয়োজিত আছি, তাদের এই ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। এই মুহূর্তে ট্রাফিক সিগনালের কারণে যারা জাহাঙ্গীর গেট হয়ে বিভিন্ন রুটে যাবেন, তারা বেশ কিছু সময় ট্রাফিক জ্যামে আটকে থাকতে হবে। দেখতে পাচ্ছেন রাস্তার এক পাশ দিয়ে বাইক চলছে সিএনজি, মাঝখান দিয়ে চলছে অ্যাম্বুলেন্স, যদিও অ্যাম্বুলেন্স সাইড পাচ্ছে না, এটা আমাদের দুর্ভাগ্য। জিপ, প্রাইভেট কার, দেখুন সরকারি বেসরকারি গণপরিবহন ইত্যাদি। আপনাদের সকলকে বলব, যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া কোনো কিছু সেবন বা ভক্ষণ করবেন না, কেননা এতে হিতে বিপরীত হতে পারে, ঘটতে পারে যে কোনো ধরনের ভয়াবহ দুর্ঘটনা। যারা এই রাস্তা দিয়ে যাবেন তাদের জন্য এই সংবাদটি বা ভিডিওটি করছি। অনুগ্রহপূর্বক আপনারা সবাই শেয়ার করবেন, যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে এই মুহূর্তে বা কিছুক্ষণ পরে বা এক ঘন্টা পরে, তারা অন্তত এই সংবাদটা পাবে এবং সতর্ক হবে। অবশ্যই মনে রাখবেন, মাস্ক ছাড়া চলাফেরা করবেন না, মাস্ক পরিধান করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখবেন। আর যারা জাহাঙ্গীর গেট হয়ে বিমানবন্দর বা গাজীপুরের দিকে যাবেন, আপাতত ওই রুটটিতে কোনো ধরনের ট্রাফিক জ্যাম নেই, নির্বিঘ্নে নিশ্চিন্তে যেতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।